13তম মালদা জেলা মাদ্রাসা অ্যাথলেটিক্স মিট অনুষ্ঠিত হলো কালিয়াচক 2 নম্বর ব্লকের আব্বাসগঞ্জ হাই মাদ্রাসা ময়দানে। সোমবার সাড়ম্বরে 13তম মালদা জেলা মাদ্রাসা অ্যাথলেটিক্স মিট হলো মোতাবাড়ির আব্বাসগঞ্জ হাই মাদ্রাসা ময়দানে। পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন মালদার জেলা শাসক নীতিন সিঙ্ঘানিয়া। শিক্ষার পাশাপাশি ক্রীড়ার প্রশংসা করেন জেলা শাসক। জেলার মোট 82টি মাদ্রাসাকে নিয়ে গঠিত 6টি জোনের মোট 269 ক্রীড়া ছাত্রছাত্রী খেলাতে অংশগ্রহণ করে। দৌড় উচ্চ লম্ফন, দৈর্ঘ্য লম্ফন, জিমনাস্টিক, যোগা, রিলে সহ একাধিক খেলা এই প্রতিযোগিতায় সম্পন্ন হয়। এই প্রতিযোগিতায় মোট 6টি জোনের 269 জন সফল ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী জোন হলো চাঁচল 1 ও 2 নম্বর ব্লকে নিয়ে চাঁচল জোন, হরিশ্চন্দ্রপুর 1 ও 2 নম্বর ব্লকে নিয়ে হরিশ্চন্দ্রপুর জোন, রতুয়া 1 ও 2 নম্বর ব্লকে নিয়ে রতুয়া জোন, কালিয়াচক 1 নম্বর ব্লকে নিয়ে কালিয়াচক জোন, কালিয়াচক 2 ও 3 নম্বর ব্লকে নিয়ে দ্বিতীয় কালিয়াচক জোন, মানিকচক, গাজল, ইংলিশ বাজার, পুরাতন মালদা ব্লক নিয়ে মালদা জোন গঠিত হয়েছে। মালদা জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির এক কর্তা জনাব মনিরুদ্দিন ফারুকি জানিয়েছেন, করোনার পরবর্তী সময়ে প্রায় 2 বছর পর এবছর মালদা জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির ব্যবস্থা পেয়ে আব্বাসগঞ্জ হাই মাদ্রাসায় 13তম মালদা জেলা মাদ্রাসা অ্যাথলেটিক্স মিট সম্পন্ন হলো। এই খেলায় মালদা জেলার 6টি জোন থেকে উঠে আসা সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। রাজ্যের 1 সপ্তাহ নোটিশে জাঁকজমকভাবে ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সামগ্রিক সাফল্য পেতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উদ্যোগও ছিল যথেষ্ট। মন্ত্রী বাইরে থাকার জন্য উপস্থিত না থাকতে পারলেও সাফল্য কামনা করেছেন। এদিন জেলা শাসক নীতিন সিঙ্ঘানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসা দপ্তরের সহসচিব আসিফ ইকবাল, লুৎফুর রহমান, শিক্ষারত্ন তথা জয়েন্ট সম্পাদক শাকিলুর রহমান, ডক্টর মোজাফফর আহমেদ, তারিক আনোয়ার, ইমাদুর রহমান, আব্দুল লাহিব মামুন, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, শিক্ষা ক্রীড়া অনুরাগী ও পঞ্চায়েত প্রধান তহিদুর রহমান, বিডিও রমল সিংহ বীরদি, ওশি হারাধন দে প্রমুখ। 2023-এর যে আমরা মাদ্রাসা অ্যাথলেটিক মিট মালদা জেলা, আমরা বিভিন্ন জোনসের মাধ্যমে 6টা জোনের মাধ্যমে 82টা মাদ্রাসা যেখানে পার্টিসিপেট করেছিলেন, পার্টিসিপেট করার পরে ওখান থেকে কমপ্লিট করে ছাত্রছাত্রীরা আজকে জেলা লেভেলের যে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল ফাইনাল স্পোর্টস যে আছে এখানে অর্গানাইজ হচ্ছে আব্বাসগঞ্জ হাই মাদ্রাসা। আমি অর্গানাইজিং স্কুলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, এত সুন্দর মাঠ এবং এত সুন্দর আয়োজন করা হয়েছে, সঙ্গে ডিস্ট্রিক্ট কমিটিকেও ধন্যবাদ জানাবো। এবং ফাইনালি যে আজকে 269 আমাদের ছাত্রছাত্রী পার্টিসিপেট করছে বিভিন্ন ইভেন্টসে, 188 বয়েজ অ্যান্ড 131 গার্লস, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। দের ইজ নাথিং অ্যাবাউট উইনিং অর লুজিং, আপনারা পার্টিসিপেট করছেন, অন্যান্য আরোকে অনেকে মোটিভেট করছেন এবং আমাদের বাংলাকে, আমাদের দেশকে, যারা ভেতরে দাঁড়িয়ে আছো তারা সাইডে।